লেবাননে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা বৈরুতের দাওয়া এলাকায় আই কলেজের হলরুমে সৈয়দ বাবুল মিয়া সভাপতিত্বে ও বাবু তপন ভৌমিক এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দোলা মিয়া বিশেষ অতিথি ছিলেন বাবুল মুন্সি মাহবুব আলম আজাদ ভূঁইয়া বিপ্লব হোসেন আতিকুর রহমান রুবেল আহমেদ সহ অনেকেই পবিত্র উমরা পালন শেষে সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম জেদ্দায় গেলে সুধি সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয় রঞ্জু আহমেদ জানান সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কল্যাণ সমিতির উদ্যোগে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান ব্যাপারে দেলোয়ার হোসেন সরকারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোরহান উদ্দিন হাওলাদার বক্তব্য রাখেন কামরুজ্জামান জুয়েল জাফর সহ আরও অনেকেই